শেরপুরের নকলায় প্রেমিক আরিফুল ইসলামের ছুরিকাঘাতে সোহাগী আক্তার নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছে কলেজ ছাত্রীর বাবা। সোমবার ভোররাত 5টার দিকে উপজেলার কায়দা এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে ওই ঘটনায় প্রেমিক আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গেল রমজানের সময় থেকে মোবাইল ফোনের মাধ্যমে আরিফুল ইসলামের সাথে সোহাগী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে নারায়ণগঞ্জ থেকে সোমবার রাতে নকলার কায়দা এলাকায় সোহাগী আক্তারের বাড়ির রান্নাঘরে রাত্রি যাপন করে আরিফুল। ভোরে সোহাগীর বাবা শহীদুল ইসলাম ঘরের দরজা খুলে বাইরে বের হলে আরিফুল ছুরি দিয়ে তাকে এলোপাতাড়িভাবে আঘাত করতে শুরু করে। ডাক চিৎকার শুনে সোহাগী এসে বাধা দেয়। পরে সোহাগীকেও আরিফ এলোপাতাড়িভাবে ছুরি দিয়ে আঘাত করে। স্থানীয়রা আহত বাবা মেয়েকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগীকে মৃত ঘোষণা করেন এবং বাবা শহীদুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।